ইমেজ গ্যালারি সিরিজের এই পর্বে আমি দেখাবো কি করে আমরা আমাদের ইমেজ গ্যালারিতে ফ্যান্সি বক্স ইউজ করতে পারি। তাহলে চলো প্রথমে আমরা ফ্যান্সি অ্যাপস fancyapps.com/fancybox এই ইউআরএল এ গিয়ে এর যে সিডিএনটা আছে সেটাকে কপি করে আমাদের প্রজেক্টের app.blade.php এই পেজে পেস্ট করে দিই। তাহলে আমরা ফ্যান্সি বক্সের লাইব্রেরিগুলোকে ইনক্লুড করে নিলাম। এখন আমরা ফ্যান্সি বক্স ইউজ করতে পারবো। ফ্যান্সি বক্সটা আমরা কোথায় ইউজ করব? আমরা এই যে আমাদের ইমেজগুলোকে শো করেছি এখানে ওয়ান ক্লিকে আমরা একটা ফ্যান্সি বক্স মডেল ওপেন করাবো। তাহলে এই ইমেজগুলোকে আমরা কোথায় শো করেছি? আমাদের home.blade.php তে শো করেছি, এই যে এখানে। তাহলে এই যে আমরা ইমেজগুলোকে একটা অ্যাঙ্কার ট্যাগের ভেতরে রেখেছিলাম, এখানে আমি কি করব, অ্যাঙ্কার ট্যাগের যে এইচআরএফটা আছে সেই এইচআরএফে আমি ইমেজের যেই অরিজিনাল পাত্তা ছিল সেই পাত্তা ধরিয়ে দেবো। ইমেজের অরিজিনাল পাত্তা কোথায় আছে? এই যে ইমেজগুলোকে আমরা পাবলিক ফোল্ডারের ভেতরে ইউজার ইমেজেস ফোল্ডারের ভেতরে অ্যাড করেছিলাম এবং থাম্বের ভেতরে থাম্বনেল ইমেজগুলোকে অ্যাড করেছিলাম। ইমেজের অরিজিনাল পাত্তা হলো পাবলিক, তার ভেতরে ইউজার ইমেজেস। তার জন্য আমরা কীভাবে শো করালাম, অ্যাসেট ইউজার ইমেজেস তারপরে ইমেজের নেমটা। এখন আমি কি করব, এই অ্যাঙ্কারটাকে একটা ক্লাস দিয়ে দেবো, ফ্যান্সি বক্স নামে একটা ক্লাস দিয়ে দিলাম এবং এখানে আমি ডেটা ক্যাপশন বলে আমি ক্যাপশনটাকে অ্যাড করব ফ্যান্সি বক্সের। আমরা যখন ইমেজ আপলোড করেছিলাম তখন আমরা ইমেজের ক্যাপশন দিয়েছিলাম, সেই ক্যাপশনগুলোকেই এখানে ক্যাপশন হিসাবে শো করাবো। এখানে আমি ডেটা আইডি বলে ইমেজের যে আইডিটা আছে সেই আইডিটাকে পাস করাবো। এটা নিয়েই আমি ইমেজগুলোকে ডিলিট করব, তার জন্য এই আইডিটা আমি এখানে ডেটা আইডি হিসাবে দিয়ে দিলাম। এখন আমি কি করব, একবার চেক করব যে আমার ফ্যান্সি বক্সটা ঠিকঠাক ওপেন হচ্ছে কিনা। তার আগে আরেকটা জিনিস করতে হবে আমাকে, এখানে ডেটা ফ্যান্সি বক্স নামে ইমেজ ফ্যান্সি বক্সের গ্রুপটা দিতে হবে। ডেটা ফ্যান্সি বক্স, আমি যদি কোনো গ্রুপ না দিতে চাই, কোনো গ্রুপের আন্ডারে ফ্যান্সি বক্স ইমেজগুলোকে না রাখতে চাই, শুধুমাত্র ডেটা ফ্যান্সি বক্স দিই, তাহলে আমি দেখব কি ইমেজগুলো শুধুমাত্র একটা গ্রুপেই ওপেন হচ্ছে, এখানে কোনো নেক্সট প্রিভিয়াস বাটন আসছে না। আমি যদি ইমেজগুলোকে একটা স্পেসিফিক গ্রুপের আন্ডারে রাখতে চাই, ধরুন আমি ইমেজগুলোকে শুধুমাত্র অল এর মধ্যে রাখি, তাহলে কি হবে, সমস্ত ইমেজগুলোই এই অল ফ্যান্সি বক্স গ্রুপের আন্ডারে চলে আসবে। এখন যদি আমি ওপেন করি এবং নেক্সট 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 করি, দেখবো সমস্ত ইমেজগুলোই শো হচ্ছে। এখন যদি আমি শুধুমাত্র ইমেজগুলোকে একটা স্পেসিফিক গ্রুপ, যেরকম আমার ক্যাটাগরি ওয়াইজ ইমেজগুলো সব ক্যাটাগরি ওয়াইজ আছে, তাই আমি ডেটা ফ্যান্সি বক্সের গ্রুপটার নাম কি দেবো, ইমেজের যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরি নেমটা ফ্যান্সি বক্সের গ্রুপে দিয়ে দেবো। তাহলে কি হবে, আমার ক্যাটাগরি ওয়াইজ ইমেজগুলো শো হবে, ক্যাটাগরি ওয়াইজ ইমেজগুলো গ্রুপ হবে বেসিক্যালি। এখন যদি আমি ওপেন করি, এটা কোন ক্যাটাগরিতে আছে, পার্সোনাল, পার্সোনালের দুটো ইমেজ আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো দেখাচ্ছে এবং নেক্সট করলে সেই পার্সোনালিটা আসছে, এরপরে আর কোনো নেক্সট হচ্ছে না, তাই তো। এখন আমি কি করবো, এই যে ফ্যান্সি বক্স ওপেন করলে যে এই যে টুল বারটা আছে সেই টুল বারে কি করবো, একটা কাস্টম বাটন অ্যাড করবো ডিলিট বলে। তার জন্য আমাকে কি করতে হবে, আমার জিএস এর পার্টে যেতে হবে, জিএস এর পার্টে গিয়ে আমি ডলার ডলার ফ্যান্সি বক্স ডলার সরি ডলার ডট হবে এখানে ডলার ডট ফ্যান্সি বক্স ডট ডিফল্টস ডিফল্টস ডট বিটিএন টিপিএল ডট, তারপর তোমাদের যে বাটন নেমটা হবে সেই বাটন নেম অনুযায়ী দিতে হবে। আমি বাটন নেম দিয়েছি ডিলিট, তার জন্য আমি এখানে ডট ডিলিট দিলাম। তারপর আমি এখানে কি শো করাতে চাইছি, আমি এখানে একটা বাটন শো করাতে চাইছি, তার জন্য কি করব, একটা বাটন দেবো, বাটনে একটা ক্লাস দেবো, বাটনের ক্লাসটা দিলাম, বাটনের ক্লাসটা দিলাম আমি ফ্যান্সি বক্স। তোমরা নিজের মতন ক্লাস দিতে পারো, আমি আমার বাটনের ক্লাসটা দিলাম ফ্যান্সি বক্স বাটন, ফ্যান্সি বক্স বাটন, সরি এটা সিঙ্গেল কোট হবে, ডবল কোট নয়, যেহেতু আমি আউটারে ডবল কোট ইউজ করেছি। আমি ক্লাসটা দেবো ফ্যান্সি বক্স, ফ্যান্সি বক্স বাটন, ফ্যান্সি বক্স বাটন, ফ্যান্সি বক্স, ফ্যান্সি বক্স ডিলিট বাটন, আমার কোনো বাটনটাকে ক্লোজ করব এবং বাটনের ভেতরে টেক্সটটা দেবো ডিলিট।
এরপরে আমি কি করব, আমার এই বাটনটা আমার ফ্যান্সি বক্সে অ্যাড করব। তার জন্য কি করতে হবে আমাকে, ডলার ডট ফ্যান্সি বক্স ডট ডিফল্টস ডট বাটনস, এখানে আমাকে কি করতে হবে, যেই যে বাটনগুলো আমি ইউজ করতে চাইছি সেই বাটনগুলোর নেমগুলোকে আমাকে অ্যারেতে পাস করে দিতে হবে। তাহলে আমি যে কাস্টম বাটন অ্যাড করলাম ডিলিট, সেটাকে অ্যাড করব, প্লাস ফ্যান্সি বক্সে যে ডিফল্ট বাটনগুলো আছে সেগুলোকে আমি এখানে ধরে দেবো, আমি যেগুলো যেগুলো ইউজ করতে চাই। আমি ক্লোজ বাটনটাকে ইউজ করব, শেয়ার বাটনটাকে ইউজ করব এবং ডাউনলোড বাটনটাকে ইউজ করব। তাই সেই সেই বাটনগুলোর নামগুলো আমি ধরে দেবো এখানে। এখন যদি আমি পেজটাকে সেভ করে আমার পেজটাকে রিফ্রেশ করি, ওপেন করি, আমি দেখতে পাচ্ছি ডিলিট বাটন চলে এসেছে। এখন যে ডিলিট বাটনটা আছে সেই ডিলিট বাটনটা একটা কালার দিয়ে দেবো, প্লাস এর পজিশনটা ঠিকঠাক করব। তার জন্য কি করব, আমি আমার যে সিএসএস আছে পাবলিক কাস্টম ডট সিএসএস, এখানে আমি কি করব, আমার ফ্যান্সি বক্সটা একটা ক্লাস দিয়ে দেবো, ফ্যান্সি বক্সে সরি ফ্যান্সি বক্সে একটা স্টাইল দিয়ে দেবো। ফ্যান্সি বক্সের ক্লাসটা কি রেখেছিলাম আমি, ফ্যান্সি বক্স ডিলিট বাটন। তাহলে এখানে গিয়ে আমি কি করব, ফ্যান্সি বক্স ডিলিট বাটন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো রেড, এবং সেটাকে ইম্পোর্টেন্ট করব যাতে এর প্যারামিটারটা বেশি হয়, এবং এর একটা প্যাডিং দিয়ে দেবো। এর প্যাডিংটা কত দেবো আমি, এর প্যাডিংটা ফ্রম টপ দিলাম 8 পিক্সেল, এবং ফ্রম রাইট দেবো 60 পিক্সেল 60 পিক্সেল, এবং ফ্রম বটম দেবো 12 পিক্সেল, এবং ফ্রম লেফট দেবো 10 পিক্সেল, এটাকেও ইম্পোর্টেন্ট করে দেবো। এরপরে আমি একবার পেজটাকে রিফ্রেশ করব, পেজটাকে রিফ্রেশ করে আমি যে কোনো একটা ফ্যান্সি বক্স ওপেন করব, আমি দেখতে পাচ্ছি আমার ডিলিট বাটনটা চলে এসেছে। এখন কি করব, আমি এই ডিলিট বাটনের অন ক্লিকে একটা অ্যালার্ট মেসেজ শো করব যে আমি এই ইমেজটাকে ডিলিট করতে চাই কিনা। তাহলে প্রথমে আমি দেখি যে অন ক্লিকে আমি একটা মেথড ফায়ার করতে পাচ্ছি কিনা। তাহলে আমি কি করব, আমার যে হোম ডট ব্লেড ডট পিএইচপি আছে এখানে গিয়ে আমি কি করব, ডলার বডি বডি অন ক্লিক, কার ক্লিকে ওই যে আমি ক্লাসটা দিয়েছিলাম বাটনের, বাটনের ক্লাসটা কি দিয়েছিলাম, বাটন ডট এই যে ক্লাসটা দিয়েছিলাম আমি, এই বাটনের ক্লিকে আমি একটা কল বা ফাংশন কল করাবো। আমি এখন জাস্ট চেক করছি যে আমার বাটন ক্লিকে এই মেথডটা কল হচ্ছে কিনা। এখানে জাস্ট একটা অ্যালার্ট মেসেজ শো করাই, ক্লিকিং। এরপরে আমি একবার পেজটাকে রিফ্রেশ করব, রিফ্রেশ করে একবার চেক করব যে আমার এই বাটনটা ঠিকঠাক ক্লিক হচ্ছে কিনা। হ্যাঁ, আমার বাটনটা ঠিকঠাক ক্লিক হচ্ছে। এখন আমি বাটন ক্লিকে কি করব, একটা মেসেজ শো করব, পপ আপ মেসেজ, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট দিস ইমেজ, এরকম একটা পপ আপ মেসেজ শো করব। তার জন্য আমি সুইট অ্যালার্ট ইউজ করব। তাই আমি sweetalert.com মানে sweetalert.js.org এই সাইটে যাব। এখান থেকে গিয়ে এর যে সিডিনটা আছে সেটাকে কপি করে আমি আমার অ্যাপ ডট ব্লেড ডট পিএইচপি ফাইলে পেস্ট করব। তাহলে আমি সুইট অ্যালার্টকে ইউজ করতে পারবো। এখন আমি কি করবো, সুইট অ্যালার্টের এই যে কনফার্মেশনের কোডটা আছে সেটাকে আমি কপি করে আমার যেই প্রজেক্ট আছে সেই ডিলিট বাটনের যেই কল ব্যাক ফাংশনটা আছে সেখানে আমি পেস্ট করে দেবো। আমি এখানে মেসেজটা চেঞ্জ করে দেবো, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট দিস ইমেজ, এবং যদি কনফার্মেশন সাকসেস হয় তাহলে আমি ডিলিট করব, আদারওয়াইজ কিছু করবো না। তাই আমার এসপার্টের দরকার নেই, বা আমি এখানে এসপার্টে এরকম মেসেজ শো করাতে পারি, ইওর ইমেজ ইজ সেভ, ইমেজ ফাইল ইজ সেভ, এটাকে রাখতেও পারি, না রাখলেও রাখতে না রাখতে পারি। আমি একবার চেক করব, পেজটাকে হার্ড রিফ্রেশ করব, হার্ড রিফ্রেশ করে আমি একবার ডিলিট বাটনে ক্লিক করে দেখবো যে আমার সুইটারের পপটা আসছে কিনা। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডে একটা শ্যাডো পড়েছে, মানে আমার সুইট অ্যালার্টটা এই যে আমার পপ আপ ইমেজটা আছে তার পেছনে পড়ে আছে। তার জন্য কি করব, আমার সুইট অ্যালার্টে এই যে পপ আপটা পেছনে পড়ে আছে, তার জন্য আমি কি করব, আমার যে সুইট অ্যালার্টটা আছে সুইট অ্যালার্টের একটা
সুইটারকে একটা সিএসএস দিয়ে দেবো, সুইটারের যেই মডেলটা আছে তার জন্য কি করবো, ডট সুইট অ্যালার্ট ডট ওভারলে, এটাকে আমি কি করবো একটা জেড ইন্ডেক্স দিয়ে দেবো, হায়ার জেড ইন্ডেক্স দিয়ে দেবো, যাতে আমার সুইটারের যে মডেলটা আছে সেই মডেলটা ইমেজটার উপরে আসে। তার জন্য এর একটা জেড ইন্ডেক্স দিয়ে দেবো 9999, এটাকে ইম্পোর্টেন্ট করে দেবো। এখন আমি আমার পেজটাকে রিফ্রেশ করব, পেজটাকে রিফ্রেশ করে আমি আবার মডেলটাকে ওপেন করব এবং ডিলিটে ক্লিক করব। আমি দেখতে পাচ্ছি আমার সুইটারের যে পপআপটা ইমেজটার উপরে চলে এসেছে। এখন আমি কি করব, এই যে সুইটারের যে ডিলিটের ওকে আছে, এই ওকে ফাংশনটা ক্লিক করলে আমার এই সুইটারের এই পার্টটায় ঢুকবে। তাহলে এখানে আমি কি করব, এখানে আমি জাস্ট আমার ডিলিটের কোডটা লিখবো। তার জন্য কি করব, আমি এখানে একটা ফর্ম নিয়ে নেব। তার আগে আমি এক কাজ করি, আমার ডিলিট ইমেজ ডিলিটের জন্য আমার যে কন্ট্রোলার মেথড বা লারাবেলের যে কাজটা করতে হবে সেটা আগে করে নিই, তারপর আমি আবার আমার ফ্রন্ট এন্ডে ফিরে আসবো। তার জন্য কি করব, আমি একটা রাউট ডিফাইন করব, রাউটের নেম কি দেবো, রাউটের মেথডটা দেবো ডিলিট মেথড। আমি ডিলিট মেথডে আমার ইমেজগুলোকে ডিলিট করব এবং এখানে নাম দেবো ইমেজ ডিলিট, এবং এর জন্য আমি কি করব, ইমেজ কন্ট্রোলারের ডিলিট ইমেজ বলে একটা মেথড ক্রিয়েট করব এবং আমার রাউটের নাম দেবো কি, ইমেজ ডিলিট। এখন আমি কি করব, আমি কন্ট্রোলারের ডিলিট ইমেজ বলে একটা মেথড কল করব। আমার ইমেজ কন্ট্রোলারটা কোথায় আছে, অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলারের ভেতরে ইমেজ কন্ট্রোলার আছে, এখানে আমি একটা মেথড কল করব ডিলিট ইমেজ বলে, পাবলিক ফাংশন ডিলিট ইমেজ। এখানে আমি কি করব, ইমেজের আইডিটাকে পাস করব আইডি। আমি প্রথমে কি করব, এখানে ইমেজটাকে ক্যাচ করব। তার জন্য কি করতে হবে আমাকে, আমি ইমেজ বলে একটা ভ্যারিয়েবল নেব। এখানে কি করব, আমার যে মডেলটা আছে গ্যালারি ইমেজ, গ্যালারি ইমেজ ফাইন্ড কার এগেনস্টটা ফাইন্ড করব, এই যে আইডিটা আমি পাস করলাম সেই আইডিটার এগেনস্টটা ফাইন্ড করলাম, তাই তো। এখন আমি চেক করব, স্যার এখানে আমি ফাইন্ড ডট ফেল করে দিতে পারি, যদি না পায় তাহলে একটা নট ফাউন্ড এক্সেপশন মেসেজ শো করাবে লারাভেল ফাইন্ড ডট ফেল করলে। এরপরে আমি কি করব, ইমেজের যে ইউজার আইডিটা আছে, মানে ইমেজটা যে ইউজার আইডিটা ক্রিয়েট করেছে সেই ইউজার আইডিটা, যদি ইমেজের এই যে কারেন্ট ইমেজটা যে গেট করলাম সেই ইমেজের ইউজার আইডি যদি না হয় তাহলে কি করবো, আমরা অ্যাক্সেস নেই বা 404403 একটা 404403 তে অ্যাবর্ট করে দেবো। তাহলে আমি এখানে কি চেক করব, ইফে কি চেক করব, এই যে ইমেজটা আসে সেই ইমেজের ইউজার আইডিটা, মানে এটা কি আদৌ অথেন্টিকেট ইউজারটা যে আছে তার ইমেজ কি না, ইফ ইমেজ ইউজার আইডি এই ইমেজটা যে ক্রিয়েট করেছে সেই ইমেজের ইউজার আইডিটা কি আমার কারেন্টলি অথ ইউজারটার কি সমান কি না, মানে কারেন্টলি যে ইউজারটা অথেন্টিকেট আছে সে কি এই ইমেজটার ওনার, সেটা চেক করলাম। যদি ওনার না হয়, এখানে নট ইজ ইকুয়াল টু হবে, যদি না হয় তাহলে আমি কি করবো, অ্যাবর্ট করে দেবো পেজটাকে, অ্যাবর্ট অ্যাবর্ট 403। দিয়ে অ্যাবর্ট করে দেবো। এরপরে আমি কি করব, এরপর আমি ফাইলের পাথগুলোকে, সরি আমার যেই পাথটা আছে ইমেজের পাথটা, সেই ফাইল পাথটাকে আমি এখানে ধরে নেবো একটা ভ্যারিয়েবলের মধ্যে, ফাইল পাথটা আমার কি আছে, ফাইলগুলোকে আমি কোথায় স্টোর করেছিলাম, পাবলিক ফোল্ডারের ভেতরে কোন কোন পাথে, আমি পাবলিক ফোল্ডারের ভেতরে ইউজার ইমেজেসের ভেতরে মেইন ফাইলগুলোকে স্টোর করেছিলাম। তাহলে আমি প্রথমে ইমেজের পাথটাকে ধরে দিলাম এখানে, এটা মেইন পাথটা। কি করতে হবে, অ্যাকচুয়ালি আমরা যখন ইমেজ ডিলিট করব ইমেজগুলো তো আমাদের ফোল্ডার থেকেও রিমুভ করতে হবে, তার জন্য আমি এই কোডটা লিখছি, পাবলিক পাথ ইউজার ইমেজেস হবে এখানে, ইউজার ইমেজেস, এরপরে ইমেজের নেমটা, এটা হলো ইমেজের পাত্তা, ইমেজের ফুল পাত্তা। এখন আমি চেক করবো ইমেজটা যদি এক্সিস্ট থাকে, ইফ
if file exist, যদি ইমেজটা এক্সিস্ট থাকে তাহলেই তো আমরা ইমেজটাকে ডিলিট করতে পারবো, তাই তো? if file exist, তো ফাইলটা এক্সিস্ট করে তাহলে আমরা ফাইলটাকে ডিলিট করে দেব। if file exist then we will delete the file, তাই তো? তাহলে ডিলিটে কি করব, ফাইল ডিলিট মানে আমি ইমেজের পাথ থেকে ধরে দেব। একই ভাবে আমি কি করব, এটা তো আমার মেইন ইমেজটাকে ডিলিট করলাম, এখন আমাদের থাম ইমেজটাকে ডিলিট করতে হবে। একই ভাবে আমি কি করব, ফাইল থাম পাথ ধরে দেব এখানে, থাম পাথ। তাহলে ইমেজ থাম ইমেজ হলো কোথায় আছে, থাম ফোল্ডারের ভিতরে আছে। সেম আমরা চেক করব যে থাম পাথে ইমেজটা এক্সিস্ট থাকলে ইমেজটাকে আমরা ডিলিট করে দেব। এরপরে আমরা কি করব, আমাদের ডেটাবেসে যে রেকর্ডটা আছে সেই ডেটাবেসের রেকর্ডটাকে ডিলিট করব। তার জন্য কি করতে হবে, এই যে ইমেজটাকে আমরা তুলে নিলাম সেই ইমেজটাকে আমরা এখানে ডিলিট করে দেব। ইমেজ ডিলিট, ইমেজটা ডিলিট হয়ে গেলে কি করব, আমরা রিটার্ন রিটার্ন করে দেবো কোন পেজে, রিটার্ন রিডাইরেক্ট, রিডাইরেক্ট ব্যাক করতে পারি, রিটার্ন রিডাইরেক্ট রাউট, রিডাইরেক্ট ব্যাক করে দিই, কারণ আমরা তো যেই পেজ থেকে এসেছিলাম সেই পেজে এবার ব্যাক করে যাচ্ছি। উইথ একটা মেসেজ দেবো, কি মেসেজ দেবো, সাকসেস মেসেজ, সাকসেস মেসেজ কি দেবো, ইমেজ ইমেজ ডিলিটেড সাকসেসফুলি। এখন আমি কি করব, আমার যে ফন্টেনটা আছে, আমার যে ফন্টেনটা আছে এখানে জাস্ট একটা ফর্ম নেব, যেহেতু আমরা ডাইরেক্ট ডিলিট মেথড হিট করতে পারি না, তার জন্য আমি কি করব, একটা ফর্ম নেব, একটা ফর্ম নেব, ফর্মের একটা আইডি দেব, ফর্মের কি আইডি দেব, নিজেদের মতন করে দিতে পারো। আমি ফর্মের আইডি দিলাম ইমেজ ডিলিট ফর্ম, ইমেজ ডিলিট, ইমেজ ডিলিট ফর্ম। এর মেথডটা মেথডটা এখানে পোস্ট ডিফাইন করবো, এবং এখানে গিয়ে আমি কি করবো, মেথডটাকে ওভাররাইড করে দেবো অ্যাট ডাইরেক্ট মেথড দিয়ে। মেথডটা কি দেবো, আমি ডিলিট দেবো, কারণ আমার যে এখন ইমেজ ডিলিটের যে রাউটটা আছে তার মেথডটা কি আছে, ডিলিট আছে। তার জন্য আমি এখানে কি করবো, ফর্মের মেথডটা ওভাররাইড করে ডিলিট করে দেবো, এবং এখানে আমি সিএসআর ফিল্ডটাকেও ধরিয়ে দেবো, নাহলে 419 একটা এরর খাবে। এখানে সিএসআরএফ সিএসআরএফ ফিল্ডটাও দিয়ে দেওয়া হবে। এখন আমি কি করব, এই যে আমার যখন ইমেজটা ডিলিটের ডিলিটের যে কনফার্মেশনে যখন আমার এখান থেকে চলে আসবে, তখন আমি কি করব, আচ্ছা এখানে আমাকে আরেকটা কোড লিখতে হবে, তার আগে ঠিক আছে আমি এই কোডটাকে লিখে নিই, তারপরে আমি বলছি কি করতে হবে আমাকে। যখন আমার এই কনফার্মেশন লাইট মেসেজ থেকে সাকসেস আসবে, ওকেতে ক্লিক করবে, তখন আমাকে কি করতে হবে, তখন এই ক্লো কোড ব্লকে ইনসার্ট হবে। এখানে আমি কি করব, আমার যে ইমেজটা আছে, সরি আমার যে ইমেজ ফর্মটা আছে সেই ফর্মে কি করব, আমি এই ইমেজ ফর্মে, ইমেজ ফর্মের যেই অ্যাকশনটা আছে ডট অ্যাকশন অ্যাট্রিবিউটটা আছে, অ্যাকশন অ্যাট্রিবিউটটাকে আমি চেঞ্জ করে দেবো। অ্যাকশন অ্যাট্রিবিউটটাকে আমি চেঞ্জ করে কি করব, আমার যে এই বেস ইউআরএলটা আছে, আচ্ছা আমি এটাকে এটাকে পরে করছি, তার আগে আমি একটা কাজ করি, আমার একটা কোড মিসিং হয়ে গেছে এখানে, এটা করা হয়নি। সেটা হলো যখন আমার, কারণ আমি যে এখানে ডিলিট করছি, যে ডিলিট বাটনে ক্লিক করছি, তখন এতে এই পার্টিকুলার ইমেজের আইডিটাকে আমার ক্যাচ করতে হবে, সেটাকে আমি কি করে ক্যাচ করব, পার্টিকুলার ইমেজের আইডিটাকে ক্যাচ করতে গেলে আমাকে কি করতে হবে, যখন এই ফ্যান্সি বক্সের এই ফ্যান্সি বক্সটা ওপেন হয়ে যাবে, তখন কি করবো, সাথে সাথে একটা ভ্যারিয়েবলে আমি ওর আইডিটাকে ডিফাইন করে নেবো। এই যে আমি ডেটা আইডি এখানে পাস করেছিলাম, সেই ডেটা আইডিটা আমি ক্যাচ করে নেবো যখন ফ্যান্সি বক্সটা ওপেন হবে। তার জন্য কি করতে হবে, এই যে ডেটা আইডিটা পাস করেছিলাম এখানে, তার জন্য কি করবো, আমি যখন আমার ফ্যান্সি বক্সটা ওপেন হবো, তার জন্য আমাকে একটা কোড লিখতে হবে, সেটা হলো ডলার ফ্যান্সি বক্সের কি ক্লাস দিয়েছিলাম, ফ্যান্সি বক্সের ক্লাস দিয়েছিলাম, এই যে অ্যাঙ্কার ট্যাগের একটা ক্লাস দিয়েছিলাম ফ্যান্সি বক্স নামে, এই ফ্যান্সি বক্স ক্লাস দিয়েছিলাম। তার জন্য আমি করছি কি, ডলার ফ্যান্সি বক্স ডট এটিআর,
রিলেশন গ্যালারি ডট ফ্যান্সি বক্স, এখানে আমি কি করব, এখানে বিফোর শো বলে একটা মেথড আছে, বিফোর শো যখন ফ্যান্সি বক্সটা শো হবে সেখানে আমাকে দুটো জিনিস রিটার্ন করে, একটা হলো যে ইনস্ট্যান্টটা কারেন্ট ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট আর আইটেমটা রিটার্ন করে। এই দুটো আমার একটা প্রয়োজন নেই, আমার জাস্ট যেটা দরকার সেটা হলো আমি বাইরে একটা ভ্যারিয়েবল ডিফাইন করব কারেন্ট কারেন্ট ইমেজ আইডি, সেটাকে ইনিশিয়ালি আমি ব্ল্যাঙ্ক ডিফাইন করে রাখবো। তার ফ্যান্সি বক্সটা যখন ওপেন হবে তখন কি করব, এই যে কারেন্ট ইমেজ আইডিটা আছে এই ইমেজ আইডিটা আমি কি করব, দিস ডট অপস ডট আইডি, এই দিস ডট ওপ আমি দিস ডট অপস ডট আইডি এখানে কি করছি, আমার যে ডেটা আইডিটা আছে সেই ডেটা আইডিটা আমি এখানে পেয়ে যাবো। তোমরা এই দিস ডট অপস এটাকে কনসোল করেও দেখতে পারো। তাহলে যখন ফ্যান্সি বক্সটা ওপেন হচ্ছে আমি এক কাজ করি, আমি একবার দেখে নিই যে আমার কনসোল করে দেখে নিই যে ঠিকঠাক আসছে কিনা। আমি একটু আগে তোমাদেরকে যেটা বললাম তোমরা কনসোল লক করে দেখে নেবে এখানে দিস ডট ওপসে কি তোমার আইডিটা পাচ্ছ কিনা। আমি এক কাজ করব দিস ডট ওপস এটাকে কনসোল করব আমার ফ্যান এই কোড ব্লকের ভেতরে যখন আমার ফ্যান্সি বক্সটা ওপেন হবে। আমি এক কাজ করি পেজটাকে আরেকবার রিফ্রেশ করি, রিফ্রেশ করে এখন আমি আমার কনসোল ট্যাবটা ওপেন করব, আমার ইন্সপেক্টের ইন্সপেক্ট করব এবং কনসোল ট্যাবটা ওপেন করব। এখন আমি ফ্যান্সি বক্সটা ওপেন করব, আমি দেখতে পেলাম যে আমার এই যে ডিডস ডট অপস আমি এটা কনসোল করেছি সেটাকে এখানে কনসোল হয়ে গেছে। এখান থেকে আমি আইডিটা পাচ্ছি কিনা সেটা দেখে নেব, এই যে আইডিটা আমি এখানে পাচ্ছি। তাহলে আমি কি করছি, আমি যখন মডেলটাকে যেই মডেলটাকে ওপেন করছি তখন আমি কি করছি একটা ভ্যারিয়েবলের মধ্যে কারেন্ট আইডিটাকে সেট করে রাখছি, এই যে কারেন্ট ইমেজ আইডি এটাকে আমি সেট করে দিচ্ছি। এরপরে আমি কি করছি, আমি যখন ডিলিট করতে যাচ্ছি আমি যখন ডিলিট করতে যাচ্ছি তখন কি করছি, আমার যেই আমি একটা ফর্ম নিয়েছিলাম ব্ল্যাঙ্ক ফর্ম, সেই ফর্মের মেথডটা কি দিয়েছিলাম, ডিলিট মেথড দিয়েছিলাম এবং ফর্মের নেমকে দিয়েছিলাম ইমেজ ডিলিট ফর্ম, ফর্মের আইডি সরি ফর্মের আইডি দিয়েছিলাম ইমেজ ডিলিট ফর্ম। তাহলে আমি যখন ডিলিটে ক্লিক করছি তখন কি করব, ইমেজ ডিলিট ফর্মের যে অ্যাকশন এটি অ্যাকশন ইউআরএল আছে সেই অ্যাকশন ইউআরএলটাকে চেঞ্জ করে দেবো। অ্যাকশন ইউআরএলটা কি করব, বেস ইউআরএল হবে, বেস ইউআরএল প্লাস এই বেস ইউআরএল ভ্যারিয়েবলটা তোমাদের অ্যাপ ডট ব্লেড ডট পিএইচপি এখানে ডিফাইন করা থাকে, আচ্ছা বেস ইউআরএলটা এখানে ডিফাইন করা নেই, আমি এখানে একটা জিএস এর মধ্যে বেস ইউআরএলটা ডিফাইন করে দিতে পারি। বা আমি এক কাজ করি আমার এখানে জাস্ট ডাইরেক্ট আমি বেস ইউআরএলটাকে আমি এখানে ডিফাইন করে দিই, আমি একবার চেক করে নিই বেস ইউআরএলটা আমি কি করে পাচ্ছি আমার এখানে। বেস ইউআরএল আমি একটা ভ্যারিয়েবল ডিফাইন করি, ভার বেস ইউআরএল, বেস ইউআরএল এটা আমার কি হবে, লারাভেলের যে ইউআরএল মেথডটা আছে ইউআরএল ইউআরএল টু স্ল্যাশ, আমি একবার চেক করি যে আমি বেস ইউআরএল ঠিকঠাক পাচ্ছি কি না। এখানে আমি একবার জাস্ট কনসোল করব বা অ্যালার্ট করি বেস ইউআরএলটাকে, অ্যালার্ট এখন আমি কি করি পেজটাকে রিফ্রেশ করব, পেজটাকে রিফ্রেশ করবো, একটা মডেল উইন্ডো ওপেন করবো, এরপর ডিলিটে ক্লিক করব, ওকে করব, আমি দেখতে পাচ্ছি বেস ইউআরএলটা আমি পেয়ে গেছি। এখন আমি কি করব, আমি যখন নাকি আমার ওকেতে ক্লিক করব, ইমেজ কনফার্মেশনে গিয়ে ওকেতে ক্লিক করে তখন আমি কি করব, এই যে ফর্মটা আছে ইমেজ ডিলিট ফর্ম তার অ্যাকশন ইউআরএলটাকে চেঞ্জ করে দেবো। কীভাবে চেঞ্জ করব, বেস ইউআরএল প্লাস আমি রাউটে গিয়ে কোন ইউআরএলটা সেট করেছিলাম ইমেজ ডিলিট, এখানে সরি একটা আইডি পাস করতে হবে আমাকে, আইডি
ইমেজ ডিলিট স্ল্যাশ আইডি, ইমেজ ডিলিট স্ল্যাশ আইডি, এখানে কোন আইডিটা পাস করতে হবে আমাকে? এই যে ইমেজটা, যেই আইডিটা আমি কারেন্ট ইমেজ আইডি সেট করেছিলাম, যখন একটা মোডাল উইন্ডো বা ফ্যান্সি বক্সের মোডাল উইন্ডো ওপেন হচ্ছে, তখন কি করছে, আমি কারেন্ট ইমেজ আইডিতে ওই ইমেজের আইডিটাকে সেট করে রেখেছিলাম। তাহলে আমি কি করছি, যখন নাকি আমার ফর্মটা ডিলিট হওয়ার সময় যে কনফার্মেশন মেসেজটা আমি ওকে করছি, তখন আমি এই যে ডিলিট ফর্মটা আছে, এই ডিলিট ফর্মের অ্যাকশন ইউআরএলটাকে চেঞ্জ করে দিচ্ছি। এখানে বাই ডিফল্ট আমি অ্যাকশন দিয়ে রাখতে পারি, ব্ল্যাঙ্ক অ্যাকশন দিয়ে রাখতে পারি। এই যে অ্যাকশনটা আছে, সেই অ্যাকশনটা কী করে দিচ্ছি, আমি ওভাররাইট করে দিচ্ছি এখানে। এরপরে আমি কি করছি, এই ফর্মটাকে সাবমিট করে দিচ্ছি, ডট সাবমিট। এখন আমি একবার চেক করব যে আমার কোডটা ঠিকঠাক রান করছে কিনা। আমি একবার পেজটাকে রিফ্রেশ করব। এখন আমি এই ইমেজটাকে ওপেন করব, এরপরে ডিলিটে ক্লিক করব, এরপরে ওকেতে ক্লিক করব। আমি দেখতে পাচ্ছি ইমেজ সাকসেসফুলি ডিলিটেড, মানে আমার ইমেজ সাকসেসফুলি ডিলিট হয়ে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ ইমেজটা সাকসেসফুলি ডিলিট হয়ে গেছে, এবং আমার এই ফোল্ডার থেকেও ইমেজটা ডিলিট হয়ে গেছে। তাহলে তোমরা বুঝতে পারলে কি করে আমরা ফ্যান্সি বক্স ইউজ করতে পারি আমাদের ইমেজ গ্যালারিতে, কি করে ফ্যান্সি বক্সে কাস্টম বাটন ইউজ করতে পারি, কি করে কনফার্মেশন অ্যালার্ট মেসেজ শো করাতে পারি, এবং কি করে ইমেজ ডিলিট করতে পারি, এটা তোমরা দেখলে। তাহলে আমার ইমেজ গ্যালারি প্রজেক্ট এখানেই শেষ হলো। তোমাদের যদি কোনো কোয়েরি থাকে, তোমরা অবশ্যই কমেন্টে লিখতে পারো, এবং তোমাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে, সেটাও তোমরা কমেন্টে লিখতে পারো। এবং তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।